টাই বাঁধতে পারে না, সারা বাস জুম মিটিং। এতদিন টাই বাঁধতে না পারে একটা আফসোস ছিল, আজকের পর সেটা থাকবে। কি আমি অবশ্য বেশ ভালো রান্না করতে পারি, আম্মুর কাছ থেকে শিখেছি, শিখবেন? না স্যার, আমার এত ইন্টারেস্ট নাই। আমি তো ভেবেছিলাম তোমাকে নিয়ে বিদেশ যাব, এরপর একটা সুশি রেস্টুরেন্ট খুলবো। সমস্যা নেই, আমি রান্না করব, তুমি ক্যাশ। আমি বিদেশ, আমি বিদেশ গেলে হানিমুনে যাব, পার্মানেন্টলি না স্যার। আপুর জন্য মন খারাপ? আপু একটু পরে চলে যাবেন, আর দাদুর বাড়িতে আসতে ভালো লাগবে না, বাড়িটা ফাঁকা হয়ে যাচ্ছে। কি পড়েছে এটা? ঘাড়া না এটাও ছিল? জি ম্যাডাম, ছিল। আই এম লুকিং সো প্রিটি, মাশাআল্লাহ। থ্যাংক ইউ, তোমাকে অনেক হ্যান্ডসাম লাগছে। তাহলে তো একটু ট্রাই করতে হয় যদি এখানে বিয়েটা করে ফেলতে পারি, তাই না? বাপি কি বললো তোমাকে? তেমন কিছু না, এই আব্বুর কথা জিজ্ঞেস করলো, আমাদের বিজনেস কেমন এখন পাচ্ছে। শুয়ে পড়ো, কালকে সকাল 7টায় উঠতে হবে। 7টায় কেন? কেন? আপনি আমাকে কালকে পুরো সিলেট শহর ঘুরে দেখাবেন, আপনি কালকে আমার ট্যুর গাইড, মনে থাকবে? জি স্যার। সকাল 7। গুড নাইট দ্য ভ্যাগাবন্ড। আরে বাড়ি ভর্তি লোকজন, কি করো? বাই বাই।